আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে খুব সিম্পল একটা ক্লাস নেব। সিম্পল ক্লাস এই জন্য বললাম, আমি এখানে কোনো থিওরি আলোচনা করব না, কোনো বিষয়কে ব্যাখ্যা করব না, শুধুমাত্র তুমি কিভাবে পরীক্ষায় খুব সহজে এই অধ্যায়ের অঙ্কটা তুমি দিয়ে 10 নম্বর পেতে পারো সেটা নিয়ে কথা বলবো। প্রত্যেক বছর আমরা দেখি এই বোর্ড পরীক্ষায় এই অধ্যায়ে যে অঙ্কগুলো আসে এইগুলো আসলে খুব সিম্পল একটা অঙ্ক, যার কারণে আমি আজকে পুরো 2020 সালে রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা গ এবং ঘ নাম্বার অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা গাণিতিক সমস্যা যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো দেখি আমরা রাজশাহী বোর্ড 2020 সালে কী প্রশ্ন এসেছে এবং কী সমাধান আমরা বোর্ডে করেছি। দেখো একটু, দেখো উদ্দীপকে বলা আছে, একজনের নাম ছিল যে 4 বছর মেয়াদি 2টি প্রকল্পে আয়ের হার, কয়েকটি প্রকল্পের কথা আছে, 2টি প্রকল্পের আয়ের হার দেওয়া আছে। তাহলে এখন দেখো এখানে তুমি দেখবে এটা খুব চমৎকার একটা অঙ্ক, এখানে প্রকল্প এ এবং বি, তাহলে এর আয় দেওয়া আছে 1, 2, 3, 4 বছর, একটা বছর আমরা লস দেখতে পাচ্ছি, -5% আয়ের হার, মানে 100 টাকায় 5 টাকা লস হয়েছে। আর বি প্রকল্পে ঠিক সেম, এখানে 1 বছর লস দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে। এবার আসো ঘ নম্বর প্রশ্ন বলছে, এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করা। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে আদর্শ বিচ্যুতিটা কি। আমরা জানি আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি, কী পদ্ধতি, পরিসংখ্যানিক পদ্ধতি, যার মাধ্যমে ঝুঁকি নির্ণয় করা। অর্থাৎ আমি কোনো একটা প্রকল্প গ্রহণ করতে গেলে আমার কত পার্সেন্ট ঝুঁকি আছে আমি সেটা ফাইন্ড আউট করবো, আমি এটা ক্যালকুলেশন করবো, ডিটারমাইন করবো সেটা আসলে। তাহলে এবার আসো এই প্রকল্পে, এখানে অঙ্কটা কেন আমি সহজ বললাম, দেখো এখানে প্রশ্নের মধ্যে যখন আদর্শ বিচ্ছুরি তোমাকে তৈরি করতে বলবে তখন তোমার 4টা কলাম লাগবে, কয়টা, 4টা, 4টা কলামের মধ্যে 2টা কলাম তোমার প্রশ্নে দেওয়া আছে, কয়টা কলাম, 2টা কলাম। দেখো কীভাবে, যেমন আমি এখানে লিখেছি ঘ নম্বর এ প্রকল্পের আদর্শ বিচ্ছুতি নির্ণয়, প্রিয় শিক্ষার্থীরা 2টা কলাম দেওয়া আছে, কী দেওয়া আছে, সর্বপ্রথম লেখা আছে যে সাল দেওয়া আছে, বছর 2014, 15, 16, 17, তাই আমি লিখলাম বছর 2014, 15, 16, 15, 16, 4 বছর আমি লিখলাম। এরপর আমার আরেকটা তথ্য দেওয়া আছে, প্রত্যেক প্রকল্পের আয় দেওয়া আছে, কয়টা আয় দেওয়া আছে, 4 বছরের 4টায়, তাহলে আমি 4 বছরের 4টায় লিখে ফেলবো। তোমরা এই ফরম্যাটটা তৈরি করার সময় তোমরা নিচের দিকে 2টা গড় বেশি লিখবে, কারণ আমার আয়কে যোগ করতে হবে, আয়কে গড় করতে হবে, তাহলে আমার গড় সংখ্যা হবে, বছর যদি হয় 4টা, গড় হবে 6টা, বছর যদি হয় 10টা, গড় হবে 12টা, ঠিক আছে, নিচের দিকে আমার রো হবে 12টা। এবার আসো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে এই কাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার এইখানে আয়গুলোকে এখন আমি যোগ করবো, যোগ করলে আমি কত পেলাম, 40, কত, এখানে 20, 15, এখানে তাহলে 5 দিলে থাকে 30, 8, 10, 40, এখানে আমার গড় আয় হবে কত, এখানে মোট বছর হচ্ছে কত, 4 দিয়ে 40কে বাদ দিলে 10 হয়, তাহলে আমার গড় আয় কত, 10। তাহলে তোমাকে আরেকটা টেকনিককে তোমাকে মনে রাখো যে আয় 2বার লিখতে হয়, আয় কয়বার, 2বার, যেমন ধরো 20, 20, 15, 15, -5, -5, 10, 10, তাহলে আয় আমি কবে লিখেছি, 2বার। এবার গড় থেকে ব্যবধান, অর্থাৎ আয় বিয়োগ গড়ায়, তাহলে 10 বিয়োগ করে দিলে আমার এখানে যেই ফিগারটা দাঁড়াবে এই ফিগারটার আবার আমি কী করবো, বর্গ নির্ণয় করবো। বর্গ কাকে বলে, একই সংখ্যা 2বার গুণ, এটাই বর্গ। যেমন 10 গুণ 10 কত হবে, 110, 10, 100, 5 গুণ 5, 5, 5, 25, -15 গুণ -15, তাহলে হবে কত, যদি আমি করি 225, আর শূন্যের বর্গ আমরা জানি শূন্য হয়। এখন দেখো এখানে লিখবো, এটা আমি কী বের করেছি, ব্যবধানের বর্গ, তাহলে আমি এখানে লিখবো ব্যবধান বর্গের যোগফল, এখানে লিখেছি আয়ের যোগফল, এখানে হবে ব্যবধান বর্গের যোগফল। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো এই ব্যবধান বর্গের গড়, এখানে আমি লিখছি আয়ের গড়, আর এখানে হবে ব্যবধানের বর্গের গড়। এই ক্ষেত্রে সূত্র একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে n-1, নাম্বার অফ ইয়ার -1, অর্থাৎ এখানে আমি 4 দিয়ে ভাগ করেছি কিন্তু এই ব্যবধান বর্গের গড় হবে এটাকে 3 দিয়ে ভাগ হবে, যত বছর থাকবে তার চেয়ে 1 বছর মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে আমরা যেইটা পাবো 116.67। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই 116.67কে যদি আমরা বর্গমূল বের করি, বর্গমূল বের করি, তাহলে আমরা পাই 10.8%, অর্থাৎ আমার এই এই প্রজেক্টের রিক্স হচ্ছে 10.8%। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক চেম যে তাহলে আমাদের এতটুকু যারা রাজশাহী বোর্ড এতটুকু করতে পেরেছে তারা 10 নম্বর পেয়ে গিয়েছে এবার SSC পরীক্ষায়।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা এই অধ্যায়ের অঙ্কটা ভালো করে শিখি। তাহলে আমার এখানে 3 নম্বর অ্যান্সার হয়ে গেলো। এবার 4 নম্বর অ্যান্সারের জন্য কী করতে হবে? 4 নম্বর অ্যান্সারের জন্য ঠিক এই নিয়মটা যেভাবে আমরা করেছি এইভাবে ঠিক ঘ নম্বর প্রশ্নটা আগে আদর্শ বিচ্যুতি বের করে নিতে হবে। এতটুকু করলেই সে আবার 3 পাবে। তাহলে কত হয়ে গেলো? 6। এখন দেখো ঘ নম্বর প্রশ্নটা কী বলেছে, হ্যাঁ, কোন প্রকল্পটি গ্রহণ করলে তিনি বেশি লাভবান হবেন? তাহলে এখানে প্রফিটেবল অথবা কোন প্রকল্পটি তার গ্রহণ করা উচিত, অর্থাৎ 2টা প্রকল্প দেওয়া আছে, উনি যে কোনো একটা প্রজেক্টে তিনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, আর একটা প্রজেক্টকে ওনাকে রিজেক্ট করতে হবে, বর্জন করতে হবে। তাহলে যেটা বর্জন করতে হবে, তাহলে কোনটা বর্জন করবো আমি? এটা হচ্ছে এমন একটা কাহিনীর মতো, ধরো একজন চোর চুরি করতে গেলো, এখন গ্রামবাসী তাকে তাড়া দিল, এমন সময় সামনে পুলিশ পড়লো, এখন সে দেখলো যে যেই দিকে গ্রামবাসী এসে ওই দিকে গেলে সে তার রিস্ক কমটা বেশি, অবশ্যই বেশি, কারণ গ্রামবাসী গণপিটুনিতে সে মারা যেতে পারে। কিন্তু সে যদি প্রশাসনের লোকের কাছে যায়, রাষ্ট্রীয়ভাবে সে নিরাপত্তা পাবে, কারণ আইনের মাধ্যমে তারা বিচার করবে। তখন সে কী করবে? সেই দিকে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে, সে কী করবে? যেদিকে তার জীবনে রিস্ক কম সেদিকে সে দৌড় দিবে। অর্থাৎ যেখানে এই অঙ্কগুলোর মান যেখানে বড় মান নির্দেশ করবে সেটা হবে ঝুঁকি বেশি, আর যেখানে ছোটো মান সেটা রিস্ক কম। তাহলে এই সকল আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আমরা যেটার মান ছোট হবে সেই প্রকল্পটা আমরা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো প্রকল্প বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বি এর আয় আছে 15, 5, -10, 18। তাহলে আমরা লিখলাম বছর, লিখলাম আয় লিখলাম, এতটুকু তো আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে। আবার আয়টাকে এতটুকু পর্যন্ত আবার আয়টা তৃতীয়বার লিখবো। তাহলে এখানে আমি গড় আয় পেলাম কত? যোগফল 28, 4 দিয়ে ভাগ দিলে 7। তাহলে এটা থেকে 7 বিয়োগ, এটা থেকে 7 বিয়োগ, প্রত্যেকটা থেকে 7 বিয়োগ দিয়ে আমি 8, 2, 17, 11 পেলাম। এখন -17 এখানে, তাহলে আমি 8 8 কত? 64, 2 2 গুণে 4, 17 17 গুণ করলে কত? -17 গুণ -17, তাহলে আমাকে হবে 289। তাহলে এটা গুণ করে, তাহলে আমার ব্যবধানের বর্গের যোগফল পেলাম 478। তাহলে ব্যবধান বর্গের গড় হবে কত? 478ই আমি বলছি নাম্বার এন মাইনাস ওয়ান, মোট নাম্বার বছরের সংখ্যা থেকে 1 বিয়োগ হয়ে যেটা হবে সেটা হবে। তাহলে দেখো এখানে আদর্শ বি প্রকল্পের আদর্শ বিচ্ছুতি আমার কথা হচ্ছে, আমরা সূত্র হচ্ছে ব্যবধান বর্গের গড়, আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা 159.30 বর্গমূল 12.62 পাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখন তোমাকে এখানে সিদ্ধান্ত দিতে হবে, ডিসিশন নিতে হবে যে তুমি কোন প্রকল্পটা রাখার পক্ষে আসো। তাহলে আমাদের, আমরা জানি এই আদর্শ বিচ্ছুতি এটা একটা ওয়ান কাইন্ড অফ মানে রিস্ক। তাহলে রিক্স এখানে ওই, আর যদি আমি সহজভাবে বলি, তুমি এক রাস্তা দিয়ে গেলে 12টা থাপ্পড় খাবে, আর একটা রাস্তা দিয়ে গেলে তুমি 10টা থাপ্পড় খাবে, তাহলে তুমি কোন দিকে যাবে? যেখানে তুমি কম আঘাতপ্রাপ্ত হবে সেই দিকে, তাই না? তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রকল্পের মধ্যে ঝুঁকি কম, এই প্রকল্পের মধ্যে ঝুঁকি কম, বি প্রকল্পের মধ্যে ঝুঁকি বেশি। আরেকটা দিক দিয়ে এটাকে বিবেচনা করা হয়, এটা হচ্ছে গড় আয় দিয়ে। যেমন এই প্রকল্পের আয় বেশি 10%, গড়ায় 10%, কিন্তু বি প্রকল্পে আয় হচ্ছে 7%। তাহলে এইটা দিয়েও আমরা যদি কম্পেয়ার করতে যাই যে আমি কোন প্রকল্পটাকে চুজ করব আমার প্রকল্প টেকেনের ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, তাহলে আমরা বলবো অবশ্যই বিকল্পটি নেওয়া, এই প্রকল্পটি গ্রহণ করা যেতে পারে, কারণ এই প্রকল্পে আদর্শ বিচ্যুতির মান ছোট, আর আদর্শ বিচ্যুতির মান যেটা ছোট হয় সেটা কম ঝুঁকি নির্দেশ করে। আরেকটা বিষয় হচ্ছে এই এই প্রকল্পে গড় মুনাফা বেশি, গড়ায় সরি গড়ায় বেশি, কিন্তু বি প্রকল্পে গড়ায় কম। তাই এইটুকু সিদ্ধান্ত যদি তুমি লিখিয়ে দিতে পারো তাহলে তুমি 4 নম্বর পেয়ে যাবে। তাহলে দেখো এত সহজ একটা অঙ্ক, 2টা তথ্য তোমার, বছর আয় দেওয়া থাকবে, তুমি যোগ করবা, যোগের গড় গড় বের করবা, গড় থেকে তুমি আয় থেকে গড় বিয়োগ দিয়ে যেটা হবে সেটা বর্গমূল বের করবা, বর্গমূল ব্যবধানে বর্গের সেই যোগফলের থেকে 1 বিয়োগ দিয়ে যতটা বছর থাকবে তার চেয়ে 1টা বছর কম হবে সেটা দিয়ে তুমি ভাগ দিও। যেমন এই অঙ্কে ছিল 4 বছর, তাহলে 3 দিয়ে ভাগ দিয়েছে, এই যে ব্যবধান বর্গের গড় যখন আমরা বের করেছি তখন এটার বর্গমূল বের করলে অঙ্ক হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসে থাকে। তাহলে কেন আমরা এই মানে এত চমৎকার একটা সুযোগ থাকা সত্ত্বেও কেন আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবে না? প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন এই অধ্যায়টা ভালো করে পড়ে নেয়। আমি আজকে কোনো থিওরি আলোচনা করিনি, কোনো গাণিতিক সমস্যা ব্যাখ্যা দিই নাই, এই জন্য কারণ যেন তোমরা এই প্রশ্নটা একটু বুঝে তোমরা পরীক্ষায়
অ্যাটেন্ড করো এবং ভালো একটা ফলাফল অর্জন করো, এই প্রত্যাশা করি আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।